নমস্কার, মোনালিসার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মটরের ঘুগনি করে দেখাবো। এই মটরটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি এবং সকালবেলা এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। 200 গ্রাম মটর আছে এখানে। আর এখানে টমেটো, হাফ টমেটো, কাঁচা লঙ্কা লাল, আর অল্প রসুন, চার পাঁচ কোয়া রসুন, আর আদা বাটা আছে। এখানে টমেটো কুচি, এখানে চিনি রয়েছে, নারকেল কুচি, আলু কুচি। নারকেলটাকে আমি কুচিয়ে ভেজে রেখেছি, আলুটাকেও আমি ভেজে রেখেছি। আর লাগছে পেঁয়াজ কুচি ফোড়নের জন্য, তেজপাতা আর গোটা জিরে ফোড়নের জন্য। আর এবার আমি মশলার জন্য রেখেছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। আর আমি সর্ষের তেলে রান্নাটা করব। আর গার্নিশিংয়ের জন্য রেখেছি আমি পেঁয়াজ, শসা আর ধনে পাতা। আর বলে নিই, আমার রান্নাটা যদি আমার আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন আমার রান্নাটা দেখি। কড়াই তেলটায় আমি আলু ভেজে রেখেছি আর নারকেল ভেজেছিলাম। এই তেলেই আমি একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ফুটে উঠলে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি এতে মশলাটা দিয়ে দেবো। তারপর দেবো আমি একটু হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো। এবার আমি মশলাটা কষাবো। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এবার আমি এটাতে তেজপাতাটা দিয়ে দেবো। আর দেবো আলুটা। আলুটা দিয়ে আরেকটু কষাবো আমি। এবার আমি এতে সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো। তারপরে দেবো আমি স্বাদ মতো নুনটা, অল্প একটু চিনি দেবো। এবার আমি এতে গরম জলটা দিয়ে দেবো। এখানে 1.5 কাপ মতো গরম জল আছে। ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি ভাজা নারকেলগুলো দিয়ে দেবো। দেখুন ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি এতে সবশেষে গরম মশলাটা ছড়িয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এটা, তারপর আমি এটাকে সার্ভিং বোলে নামিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, সার্ভিং বোলে আমি নামিয়ে ফেলেছি। এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, খুব ইজি, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে একটা রেড বাটন থাকে, সাবস্ক্রাইব করবেন বাটনটায়, তারপর একটা বেল আইকনিক আসবে, ওটাতে ক্লিক করবেন, তাহলে আমার রোজকার আপডেট রান্নাগুলো পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।